বিছানায় শুয়ে ঘুম না এলে ঘুম আসার আগে চোখটা বন্ধ করে নিরালাই ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি, বলেন আমি আজকে মারা গেছি, আমার মৃত্যু হয়ে গেছে, ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারান্দায় শুই দিয়ে চারিদিকে আমার মা বাপ আমার বিবি আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, খুব কাঁদছে, আমি শুয়ে আছি। তারপরে খাট আনা হলো, আমার গোসল দেওয়া হচ্ছে, আমার গোসল দিচ্ছে, আমার পরিবার আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার গোসল হচ্ছে, আমাকে কাফন পরানো হলো, আমার লাশ উঠে গেল, খাটটা টিপে আমার মেয়ে ধরেছে, আমার সন্তান ধরেছে, কাঁদছে, আমার লাশ চলে গেল জানাজার ময়দানে, জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল, জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল, কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও, আমি আগে মাটি দেব, আমি আগে মাটি দেব, আমাকে শুয়ানো হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে সবাই ছেড়ে চলে এলো। আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জবাব শুরু করেছে, আমি কিভাবে উত্তর দেব, চোখ দিয়ে পানি ফেলার, আপনার আত্মাটা পরিষ্কার হবে, আপনি জীবনে আর নামাজ কাজা করবেন, জীবনে আর পাপ করবেন। হে আমার যুবক আর যুবতী, যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, অন্তর থেকে বলে যাচ্ছি পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ অবশ্যই দেখছি।